প্রতি বছর চৈত্র মাসে নদিয়া জেলার পলাশীপাড়া থানা ও টেহট্ট দু নম্বর ব্লকের অধীন পলাশীপাড়া গ্রামের উত্তর দাসপাড়ায় আবির্ভাব ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছর ধরে আবির্ভাব ক্লাব মা বাসন্তী দেবীর আরাধনা করে আসছে। এই সময় এলাকায় তেমন কোনো বড় অনুষ্ঠান না থাকায় এই পূজা তথা উৎসবকে কেন্দ্র করে পলাশীপাড়া তথা আশেপাশের গ্রামের মানুষ এক নতুন উদ্যমে মেতে ওঠে। মণ্ডপ সংলগ্ন বড় খেলার মাঠ থাকায় এখানে অসংখ্য দোকানদার তাদের পসরা সাজিয়ে বসেন, পাশাপাশি থাকে খাবারের দোকান, আর থাকে নাগরদোলা, বাচ্চাদের আনন্দের নানা উপকরণ। এক কথায় মোট পাঁচ দিন ধরে এই উৎসবকে ঘিরে খেলার মাঠ এক মেলার চেহারা নেয়। প্রতিদিন সন্ধ্যাবেলায় কাতারে কাতারে মানুষ মায়ের দর্শনে আসেন, মেলায় ঘোরেন, আনন্দ উপভোগ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতিদিন ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজনও করা হয়। শেষ দিন কদম গাছ ফোটানোর সঙ্গে সঙ্গে নানা রং বেরঙের আতশবাজিরও আয়োজন করা হয়। এক কথায় এই পূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপের পরিবেশ হয়ে ওঠে মোহময় ও অনন্য। এবছরও উদ্যোক্তারা পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডবের প্রভাবে এবছর মায়ের আরাধনা সেভাবে হবে না। এ প্রসঙ্গে ক্লাবের সদস্য কি বললেন আসুন শুনি। পলাশীপাড়া উত্তর দাসপাড়া আবির্ভাব ক্লাবের পক্ষ থেকে আমাদের যে বাসন্তী পূজা দীর্ঘ ২৫ বছর চলছে আর কি, তা সারা বিশ্বে করোনা আক্রান্তের ভয়াবহ দুর্ঘটনা এবং এই জন্য আমাদের আজকে এই বাসন্তী পূজা একদম বন্ধ। এবং আমাদের পাঁচ দিন ব্যাপী যে মেলা হয় তারা মাঠে, তারা বিশাল উৎসব আমাদের, সবই এবার আমরা বন্ধ রেখেছি। তা আমাদের ঘট পুজো করে আমাদের কাজ সম্পূর্ণ হবে। পূজা কবে শুরু হবে? আমাদের সোমবার থেকে ষষ্ঠী পূজা এবং পাঁচ দিন ব্যাপী বিশাল মেলা, টোটালি আমাদের সব স্টপ। আপনার নাম? আমার নাম রবীন্দ্র দাস, পলাশীপাড়া আবির্ভাব ক্লাবের সদস্য। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।